আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার বা যকৃৎ, কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে লিভারের উপরে খারাপ প্রভাব পড়ে, ফলে লিভারে নানা রকম সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম একটি রোগ হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার রোগটিকে মোটেও অবহেলা করবেন না, কারণ ক্রনিক ফ্যাটি লিভার রোগের ফলে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এমনকি কোনো মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ফ্যাটি লিভার রোগটির জন্য দায়ী হলো অতিরিক্ত দেহের ওজন, অতিরিক্ত মদ্যপান, ফ্যাট জাতীয় খাবার খাওয়া, উপরের সবগুলি। কোনটি সঠিক উত্তর আমাদেরকে কমেন্টস করে জানান। আজকের এই ভিডিওতে আমরা জানব ফ্যাটি লিভার কী, ফ্যাটি লিভারের কারণ ও লক্ষণ কী, ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হলে কোন কোন খাবার খাওয়া যেতে পারে এবং কোন কোন খাবার একেবারে খাওয়া চলবে না, সেই সম্পর্কে সঠিক ধারণা এবং সেই সঙ্গে ফ্যাটি লিভারের ডায়েট চার্ট সম্পর্কে আলোচনা করা হবে। কারণ ফ্যাটি লিভার রোগটা যদি আমরা প্রথমেই ধরতে পারি তাহলে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি শেষ অবধি দেখে থাকুন, তাহলে ফ্যাটি লিভার ও ফ্যাটি লিভার ডায়েট চার্ট সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে বেল আইকনটি প্রেস করুন। সো আর দেরি না করে শুরু করা যাক। লিভার বা যকৃতে যখন বেশি পরিমাণে ফ্যাট বা চর্বি জমে লিভারের কার্যক্ষমতা ব্যাহত করে তখন তাকে ফ্যাটি লিভার বলে। বর্তমানে ফ্যাটি লিভার রোগটি ভয়ঙ্কর আকার ধারণ করছে। লিভার বা যকৃতে ফ্যাটের স্বাভাবিক মাত্রা হল 5%, তবে লিভারে যদি 5%-এর বেশি ফ্যাট বা চর্বি জমতে শুরু করে তা ধীরে ধীরে ফ্যাটি লিভারে রূপান্তর হয়। এই অতিরিক্ত ফ্যাট অনেক সময় লিভার ফেইলিয়ারের কারণ হয়ে দাঁড়ায়। ফ্যাটি লিভার রোগটির মূল কারণগুলি হল স্থূলতা বা দেহের অতিরিক্ত ওজন, রক্তে সুগারের পরিমাণ বেশি থাকা, রক্তে ফ্যাট বিশেষ করে ট্রাইগ্লিসারাইড বেশি থাকা। কতগুলি বিশেষ লক্ষণ দ্বারা এই রোগটিকে আমরা সহজেই চিহ্নিত করতে পারি, যেমন খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, দুর্বলতা, অবসাদ, চোখ ও চামড়ার রং হলুদ হয়ে যাওয়া, পেটে ব্যথা, পেটে জল জমে যাওয়া, পা ফুলে যাওয়া। ফ্যাটি লিভার রোগটিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক। আমেরিকার প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় এক তৃতীয়াংশ এই রোগে আক্রান্ত এবং লিভার ফেইলিয়ারের অন্যতম একটি বড় কারণ হল ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মূল কারণ হল মদ্যপান, তবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মূল কারণ হল দেহের অতিরিক্ত ওজন ও বেশি পরিমাণে মাংস খাওয়া। এই অসুখ কমানোর অন্যতম একটি উপায় হল সঠিক ডায়েট। সহজ ভাষায় ফ্যাটি লিভারের ডায়েট মানে প্রচুর ফল ও শাকসবজি, ফাইবারযুক্ত খাবার, কম পরিমাণে চিনি, লবণ, রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং সম্পৃক্ত ফ্যাট গ্রহণ করা, অ্যালকোহল বর্জন করা। লো ক্যালোরি ডায়েট ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। তবে এখন কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব যেগুলো ফ্যাটি লিভারের জন্য ভালো। তার মধ্যে প্রথমেই হলো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজির মধ্যে ব্রোকলি সবচেয়ে ভালো, এটি লিভারে ফ্যাট জমতে বাধা দেয়। এছাড়া কচু শাক, পালং শাকও কিন্তু উপকারী ভূমিকা গ্রহণ করে। এরপরের খাবারটি হলো সয়াবিন। আমেরিকার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে দেখা গেছে সয়াবিন থেকে তৈরি টোফু লিভারের চর্বি কমাতে সাহায্য করে। টোফু একটি লো ফ্যাট ও হাই প্রোটিন খাবার। এরপরে খাবারটি হলো ওটস। শর্করা জাতীয় খাবার হলো ওটস। ওটস কিন্তু আমাদের দেহের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে ও ফ্যাট জমতে বাধা দেয়, পাশাপাশি ওজনও বাড়তে দেয় না। এরপরে খাবারটি হলো রসুন। এক্সপেরিমেন্টাল স্টাডিগুলো থেকে পাওয়া যায় যে রসুন শরীরে ওজন কমাতে সাহায্য করে ও শরীরে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এরপরে খাবারটি হলো গ্রিন টি। বর্তমানে গ্রিন টির উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এই উপকারী চা লিভারে ফ্যাট জমতে বাধা দেয় ও ওজন কমাতে সাহায্য করে। আপনি যদি ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই খাবারগুলো আজ থেকে শুরু করতে পারেন। আর এখন আমরা জানব ফ্যাটি লিভারের মতো রোগ থেকে বাঁচতে কোন কোন খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না। প্রথমেই অ্যালকোহল বর্জন করুন, কারণ এটি ফ্যাটি লিভার ও অন্যান্য লিভার সমস্যার অন্যতম একটি কারণ। এরপরে বলবো মিষ্টি জাতীয় খাবার বাদ দিন। অতিরিক্ত মিষ্টি দিয়ে বানানো চকলেট, ফ্রুট জুস ইত্যাদি খুব তাড়াতাড়ি ওজন বাড়ায় এবং লিভারে ফ্যাট জমায়। এরপরে অতিরিক্ত লবণ খাওয়া চলবে না। অতিরিক্ত লবণ দেহে অতিরিক্ত জল ধরে রাখে, ফলে শরীরে জল জমে যাওয়া শুরু হয়। এরপর বলবো তেলে ভাজা খাবার বাদ দিন, কারণ তেলে ভাজা খাবারগুলো হাই ফ্যাট ও হাই ক্যালোরিযুক্ত হয়ে থাকে আর এর সাহায্যে কিন্তু দেহের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট যুক্ত হয়। এরপর যে খাবারটি বাদ দিবেন সেটি হলো রেড মিট। অতিরিক্ত পরিমাণে রেড মিট খাওয়া বন্ধ করতে হবে, কারণ অতিরিক্ত পরিমাণে মাংস খেলে আমাদের দেহে কোলেস্ট্রল বেড়ে যায় এবং লিভারে ফ্যাট জমতে শুরু করে। তাহলে এখন দেখে নেওয়া যাক ফ্যাটি লিভারের জন্য ডায়েট চার্ট। সকাল 8টায় ব্রেকফাস্টে আপনি দুটি গমের রুটির সঙ্গে সবুজ শাকসবজি, তরকারি ও সেদ্ধ ডিমের সাদা অংশটি খেতে পারেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, রান্নার জন্য অলিভ অয়েল ব্যবহার করলে সবথেকে ভালো, কারণ অলিভ অয়েল আপনার হৃদযন্ত্র ও লিভারের জন্য খুবই উপকারী। এরপর সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে লাঞ্চ করে নিন।
মাংস বা বেশি তেলযুক্ত মাছ খাবেন না, ছোট মাছ খাওয়া যেতে পারে, এর সাথে টক জাতীয় যে কোনো একটি ফল আপনার ডায়েটে অবশ্যই রাখবেন। সন্ধ্যা 6টার দিকে 1 কাপ গ্রিন টি সমেত 2টো বিস্কুট খেয়ে নিন, তবে গ্রিন টি খাওয়ার আগে অবশ্যই 1 গ্লাস জল পান করে নেবেন। এরপর রাত 8টা থেকে 10টার মধ্যে রাতের খাবার খেয়ে নিন। আপনি চাইলে অল্প পরিমাণে ভাত খেতে পারেন, নইলে 2টি গমের রুটি সবুজ শাকসবজি দিয়ে খেতে পারেন। খাওয়া হয়ে গেলে ঠিক 1 ঘন্টা পরে 1 গ্লাস জল পান করুন, এরপর শুয়ে পড়ুন। তবে নিয়ন্ত্রিত খাবারের সাথে নিয়মিত শরীর চর্চা করতে হবে, এছাড়া ব্লাড সুগার ও কোলেস্ট্রল নিয়মিত পরীক্ষা করাতে হবে। ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার রোগ একসাথে হতে পারে, কাজে এ ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। আর নিয়মিত এই পদ্ধতিগুলো ফলো করলে ফ্যাটি লিভার সমস্যার সমাধান সম্ভব। ফ্যাটি লিভার ও ফ্যাটি লিভার ডায়েট চার্ট সম্পর্কে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জুড়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।